তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। আয় জলদি করো জলদি করো। সলমতি মাতা তে মায়ুদান আদলা সর আমির আমার কোনো দোষ নাই, তোর কারণে তুই কষ্ট পাইতেছ। ওকে, হিন্দু হলে আদব দিবি, মুসলমান হলে সালাম দিবি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোর? হ্যাঁ, কি নাম বল, নাম বল, কি নাম তোর? হ্যাঁ, নাম বল। হুজুর? ও আলহামদুলিল্লাহ হুজুর। আমরা তো আমরা তো চাই হুজুর খোঁজ করতে, আমরা তো হুজুরই খোঁজ করতেছি, হুজুরিতে আমরা খোঁজ করতেছি, বুঝছ? কেন দর্শক কেন কত অমান্য করছিল তাই? কি অমান্য করছে? ওই আমার এদিক দিয়ে গেছে, তারপর আমি না করছি, তারপর এদিক দিয়ে গেছে। কোন দিক দিয়া? ওই গাছের নিচ দিয়া। কোন গাছ? আম গাছ। আম গাছ, তাই তোরা নিষেধ করছে। তুমি যে নিষেধ করছো ও শুনছে? জানি না। ওই তাহলে কেমন কথা হইলো। তুমি একজন আলেম মানুষ, যদি আলেম মানুষ আলেম মানুষ কোনোদিন মেয়েদের কষ্ট দেয় বলো? হ্যাঁ, না করা সত্ত্বেও এদিক দিয়ে গেছে, ও শুনে নাই কিছু, যেন ও জানে না সন্ধ্যার সময় আসার নিষেধ। আচ্ছা, সন্ধ্যার সময় ও জানে না, ভুল করছে, ওর মাফ করে দাও, ঠিক আছে? আলেম মানুষ তুমি, আলেম মানুষ আলেম মানুষ মুসলমানের উপকার করবা। এই তুমি আলেম মানুষের মাথায় ব্যথা দিও না, আমার সাবাজুর কথা কও। আমি আলেম না? হ্যাঁ, আমি আলেম কি না বলো? এই আমার সাথে কথা বলো। হ্যাঁ, তাহলে আমি তোমার লোক কোনো খারাপ আচরণ করব না, যেহেতু আলেম আলেমের মর্যাদা দিতে হয়। সুতরাং আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুতরাং তুমিও আলেম আমিও আলেম, আর কোনো এখানে বেয়াদবি হবে না। তুমি আমার কয়েকটা কথা শোনো, সুন্দরভাবে আমি কথাগুলো বলবো, ঠিক আছে? হ্যাঁ, রোগীর চোখ খুলে দাও, চোখ খোলো, চোখ খোলো। এই যে আমি চোখ খুলতেছি, মাথা হাত ছড়াও। সালমাতি মাতা তে মাইব দেন কাজ দিলা সাহেব ও মেজান দেন সুন্দর করে দেন। হ্যাঁ, চোখ খোলো, চোখ খোলো। এই যে জি, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে তাকাও। বাড়ি কই তুমি, তুমি থাকো কোথায়? আমার দিকে তাকাও, আলেম মানুষ আলেমের মর্যাদা রাখতে হয়। তুমি পড়ালেখা করছো কোথায়? হ্যাঁ, বাড়িতে। এই শোনা, রুগীরে তুমি কষ্ট দাও কেন? এটা তো বেয়াদবি হয়ে গেল। রুগীরে কষ্ট দিতে বেয়াদবি হয়ে গেল। তুমি আলেম মানুষ, কি নাম কইলে তোমার? কি নাম? হান্নান। কি জোরে বলো। এই যে ওর মাথাটা ইজি করো, মাথা ইজি করো, তাহলে তো কথা বলতে পারবে না। মাথা ইজি করো। ওর নাম কি? আলী। আচ্ছা, আলী কার নাম জানো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাইয়ের নাম, মা ফাতেমার স্বামীর নাম কি? আলী। সুতরাং কি সমস্যা ওনার? পিঠে ব্যথা। দেখো তো, ওনার সাথে কোনো জিনের, কোনো মুসলমান না হিন্দু বা অন্য কোনো সমস্যা, একটু বলতে ওই যে মনে এনার সাথে। বলেন, আপনি একটু আলেম মানুষ, ওনার সেবাটা করে দেন, ওনার মাথায় ব্যথা দিয়েন না, মেয়েটার মাথায় ব্যথা দিয়েন না। আলেম সাহেব, আলী সাহেব, আপনার নাম আলী, বলেন উপকারটা করেন। উপকার তো আপনি করতে পারবেন না, একটু বলে দেন সমস্যাটা কোথা থেকে, একটু বলেন। মাথায় ব্যথা দিয়েন না, আলী মানুষ আলেম মানুষে ব্যথা দেন কেন আপনি? হ্যাঁ, মাথায় ব্যথা দিয়েন না, মাথায় ব্যথা দিয়েন না, এর মাথা থেকে সরেন, শরীরে আসেন, শরীরে আসেন, শরীরে আসেন। এই যে বুঝা গেছে, আপনার সাথে বেয়াদবি আমার করতে হবে, অবশ্যই আমার বেয়াদবি করতে হবে। আপনি আলেম নামের কলঙ্ক,
আপনি মেয়েটার মাথা কষ্ট দিবেন না বারবার বলছি মাথা কষ্ট দিবেন না তারপরে কষ্ট দিতেছেন ঠিক আছে এখন কি আমি বেয়াদবি করব হ্যাঁ আমি দি টাকা হ্যাঁ এর কতদিন আগে দর্শক 10 হ্যাঁ 8 9 দিন আচ্ছা 8 9 দিন দর্শক 8 9 দিন এর যা যা সমস্যা করছো এখন কি আপনি চলে যাবেন নাকি থাকবেন হ্যাঁ চলে হ্যাঁ চলে যাব ঠিক আছে তো হ্যাঁ আপনি আলেম সাহেব এই যে আমার কাছে আলেম তো অনেক জিন আছে আজকে দুই তিনটা আলেম রয়েছে একজনের নাম আব্দুল্লাহ তারপর فاطمه তারপরে কি তানিয়া সবগুলো আমার কাছে রয়েছে এরা তো আলেম এরা হাফেজে কোরআন তারা তো এরকম রোগীর কষ্ট দেয় না আয়েশা স্বাভাবিকভাবে কথা বলছে রোগীর মাথা কোনো কষ্ট দেয় না মাথা থেকে সরতে বলছি শরীর ঢুকে কথা বলেন আপনার নাম আলী আলীর মর্যাদা রাখতে হয় এই যে ওনার যে সমস্যাটা একটু দেখে দেন ওই থেকে কি জিন জাতির ভিতরে মানে কি মুসলমান না হিন্দু এমন কি বলেন তো একটু ও আচ্ছা 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 এখন এর দর্শক কতদিন ধরে আজকে আমরা 4-5 দিন হয়ে গেছে ও 7 দিন কইলো 7 দিন বাড়ি কই কোথাতে আসছেন আসছি আমরা গোগরে মাস্টার বাড়ি মাস্টার বাড়ি গাজীপুর মাস্টার বাড়ি বাড়ি কই আপনাদের নেত্রকোনা থাকেন গাজীপুর মাস্টার বাড়ি গাজীপুর মাস্টার বাড়িতে থাকে রোগী পাকিস্তানে আগে না পরে পাকিস্তান ভেতরে আগে না পরে আগে পাকিস্তান কেন পাকিস্তান ভেতরে আমরা যে কাহিনী জানি আসলে বলি না এই গাজীপুর সরা সাথে আচ্ছা যাও আচ্ছা ওই কিসের আম গাছ তলে ধরছে আম গাছ ধরছে ওই যাওয়ার পথে নাকি মাগরিবের সময় কোথা থেকে যাওয়ার পথে আম গাছ থেকে ধরছে উনি আলেম মানুষ মাগরিবের সময় যাওয়ার পথে মাথা কাপড় দিয়ে যায় না এই জন্য ধরছে বুঝছেন সুন্দর কথা এটা হাদিসের কথাও আসছে হাদিসে বলেছে মহিলাদেরকে কয়েকটা কারণে ধরে এক নম্বর মাথা কাপড় না দিলে দুই নম্বর বাথরুমে যখন ঢোকে মাথা কাপড় না থাকলে বাথরুমে ধরে আর সন্ধ্যার সময় আজানের আগে যদি বা পরে কোনো মহিলা কাপড় মাথা না দিয়ে বাইরে হাঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা তোমাদের সন্তান এবং পরিবার পরিজনকে বলো মাগরিবের আজানের আগে আর পরে সন্তানদেরকে বাইরে না রাখতে আর নারীরা যখন মাথা কাপড় দিয়ে রাখে এই জন্য দেখেন আগে মহিলারা আজান দিলে মাথা কাপড় দিতে এখন আর দেয় না কিন্তু এটা হাদিসের কথা ঠিক আছে তাও আচ্ছা আলী সাহেব আপনার নাম আলী আর নিচে তার কেউ নাই সুতরাং আপনি ওর ভুল করে নিয়েছে মহিলা মানুষ বুঝে না হ্যাঁ আপনি আলেম মানুষ আপনার কাছে এটা খারাপ লাগছে এই জন্য আপনি ওনাকে 10-7 দিন ধরে তো এখন আজকে থেকে আপনি চলে যাবেন আর ইচ্ছা করলে আমার এখানে থাকতে পারেন কোনটা করবেন আমার একজন আলেম আজকেও রয়েছে আব্দুল্লাহ রয়েছে ফাতেমা আলেম সাইমা সাইরো আলেম সুতরাং আপনি যদি থাকতে চান তাহলে থাকতে পারেন থাকবেন হ্যাঁ থাকবেন আমার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক ভালো আছে আপনি ইচ্ছাকৃত না আমার জোর পূর্বক ইচ্ছাকৃত তো বুঝছেন কিন্তু আপনার সাথে আমি জোর টুর করছি আপনারা কোনো আটকানো হবে না বলে দেই অনেক কবিরা যারা আটকে ফেলে জিনদেরকে কিন্তু আমি আটকাবো না আমার এখানে স্বেচ্ছা থাকবেন এই যে দেখেন আমার এখানে কতগুলো নাম বলি আজকে রয়েছে ফাতেমা তানিয়া মোহাম্মদুল্লাহ সায়মা সায়রা জান্নাতুন নাইম রাশেদা আমেনা খাদিজা আব্দুল আব্দুর রহমান এরপর রয়েছে আমেনা ওসমান ওমর ফারুক দেখছেন এগুলো সবাই মুসলমান হয়েছে এখানে ভিতরে সায়মা সারা এরা আলেম এই দুই বোন আলেম বাকিরা সব মুসলমান হয়ে আমার কাছে রয়েছে আর যেহেতু আপনি এখন ডাইরেক্ট সরাসরি আলেম আর তানিও আলেম ফাতেমা আলেম মা ফাতেমা উনি আজকে আলেম তো থাকবেন তো ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো আর এরা যারা আজকে এরা জিদ্দে আছে মক্কা শরীফে আছে এরা আসছে এখান থেকে রয়ে গেছে আমার এখানে আলহামদুলিল্লাহ আসা যাওয়া করবে আর পাকিস্তান থেকে আসছে তানিয়া ঠিক আছে আব্দুল্লাহ আব্দুল্লাহ পাকিস্তান থেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাকিস্তান জেদ্দা বিভিন্ন রাষ্ট্র থেকে আসে আলহামদুলিল্লাহ ডাক দিলে এখন আপনার আপনি থাকেন কোথায় বাংলাদেশে না বাইরে হ্যাঁ বাংলাদেশে কোন জায়গায় ঢাকায় ঢাকায় আচ্ছা যাও তোরা ঠিক আছে তোর নাম কি বলে ইবা ইবা মনি আপনার কি হয় ছোট বোন তো ঠিক আছে আজকে থেকে সুস্থ তো এখন আপনার কোনো দাবি দেবা আছে ও ভুল করছে ওরে মাফ করে দেন আপনার মাফছে হ্যাঁ ও ভুল করে নিয়েছে ওরে আপনি মাফ করে দেন আল্লাহ জানো আপনি সুন্দর কাজ করছেন মাথা কাপড় দেনের জন্য ধরছেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আপনার কোনো দাবি দেবা আছে তাহলে আপনার নাম কি আমি অ্যাড করবো এখানে আলী লিখবো কি বললে আপনি আসবেন বলেন হ্যাঁ আপনার বাবার নাম কি বাবার নাম কি হ্যাঁ আপনার বাবার নাম কি
মুহাম্মদ ওরে বাবা নাম তো খুব সুন্দর পুরো নাম কো পুরো নাম ঠিক আছে তাহলে আর কোনো কথাবার্তা বললাম না যেহেতু অনেক রোগী আছে সুতরাং আপনি তাহলে চলে যাবেন আর কোনো দাবি দেওয়া আছে এদের কাছে ওই যে জিনে আয় হ্যাঁ এই যে আলী সাহেব ওর স্বামীর যে গাড়ি বাড়ি দিন ওটা কি আমার এখানে আনতে হবে হ্যাঁ স্বামী আরে না নিষেধ করছে দিল আরে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু ওই দেয় নাই তাই আমি ও তাহলে আপনি আলেম মানুষ এর নিয়ে যাবেন তাহলে বুঝা গেছে আপনি এর ভালোবাসছেন মনে হয় সম্ভবত হ্যাঁ ভালোবাসছেন হ্যাঁ তোর স্বামী ওর বাঁচাতে চাইবে না ওর স্বামীর সাথে ওর স্ত্রীর সাথে যদি আপনি পাগলামি করেন তো স্বামী পাগলামি ওর স্বামীর ক্ষতি করছেন ওর স্বামীর কি আমার কাছে আনা লাগবে ও এই জন্য তাহলে আমার কাছে নিয়ে আসতে বলি নাকি হ্যাঁ আমার কাছে নিয়ে আসতে সুস্থ হবে না ইনশাল্লাহ আচ্ছা নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে আসতে বলছে ওই গাড়ির ওইটা থাপত দিয়েছে যেটা সমস্যা হয়েছে ওটা নিয়ে আসবেন এদের ফ্যামিলিতে আর কারো সমস্যা আছে হ্যাঁ তাহলে শুধু ওই স্বামীর একটু সমস্যা করছেন আপনি হ্যাঁ ওই স্বামী আপনার বেদবি করছে না তা আপনি আলেম মানুষ আপনি ও হের স্ত্রীর উপরে আক্রমণ করলে তো স্বামী তো পাগলামি করবে করবে না হ্যাঁ তো ঠিক আছে আলী সাহেব তাহলে আর কোনো কথা নাই তো তাহলে আপনারা ডাক দিলে আসবেন তো আচ্ছা মুহাম্মদের ছেলে কুম আলী নাকি হ্যাঁ এ কথা বললে আসবেন হ্যাঁ ওকে আমার সাইবা সারার লাগে দেখা করবেন আমি ওদের সাথে সাক্ষাৎ করে দেই হ্যাঁ একটু চোখটা বন্ধ করেন চোখ বন্ধ করেন চোখ বন্ধ এক মিনিট চোখ বন্ধ করেন এক মিনিট চোখ বন্ধ করেন চোখ বন্ধ সাইমা সায়রা দুইজন তোমরা আলীর সাথে সাক্ষাৎ করো জলদি করো আলী থাকতে চেষ্টা করতেছে সাইমা সায়রা দুইজন সাক্ষাৎ করো পিছনে তারও তাড়াতাড়ি করো ক্লিয়ার হয়েছে দেখা কোনো ডর নাই কোনো ডর নাই ওরা ওরা তোমার মারবে না বলছি ওরা তোমারে তুমি আলেম মানুষ তোমার সাথে অসম্মানি করবে না কষ্ট দিয়ে এই সাইমা সারা মারতে বলি না মারতে বলি নাই দেখা দাও মারো না মারো না আর কষ্ট দিও না ওরা কইলি শুধু মারে কইলি মারে দুই বোন দুটা আলেম ওই দেন না মায়ের ধুরু দোষ ওই দেন না কি করতেছে এই মারো না শুধু মারে ও শুধু মারে আর দুই বোন শুধু মারে মারতে তো আর কষ্ট দিতে সে কোনো সমস্যা হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে তোমাকে থেকে তুমিও আলেম ওরও আলেম তোমার থেকে ওরা বেশি জানলা না হ্যাঁ বলো বেশি জানলা বলো বেশি জানলা দেখছো মায়ের দেখছো তোমাকে কইছি দেখা করতে দূরে মায়ের দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সুতা কালি সুন্দরভাবে চলে যাও যে ব্যাপার তোমার বয়স 35 বছর আর সাইমা সারার বয়স হয়েছে হাজার বছর একটা 2000 আর একটা 1500 বছর অনেক বড় ওরা সতেরোশো বছর হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে আর জীবনে আসবেন না ঠিক আছে আমার সাথে কথা বলে যান আর জীবনে আসবেন হ্যাঁ আসবেন কথা বুঝছে না হ্যাঁ ওকে যান ওইদিকে পালান এদিকে ফালে যাবেন এদিকে ফালে যাবেন হ্যাঁ ওইসে আপনি বসে থাকেন আস্তে রু আমার রুগীর ফালে দিয়ে চলে যান ওইদিকে শুয়ে যান গা স্বাভাবিক করে দেন আবার কষ্ট দেয় স্বাভাবিক করেন হ্যাঁ বাইরন জলদি বাইরন ওই পানির বোতলটা বসো 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 কোনো সমস্যা নেই ওই ঘরে আমার ব্যাগ বেড়ায় কেছিল কোন জায়গায় আচ্ছা 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 কোন সমস্যা কাক কই কাক কই কি নাম বল তোমার ইবা কেমন লাগে এখন শরীর ক্লিয়ার ক্লিয়ার মানে শরীর দুর্বল
আচ্ছা আলহামদুলিল্লাহ কাজ করছিস তো এতক্ষণ? সেই অন্ধকার স্যার দুর্বল আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি কই? নেত্রকোনা। কোন জায়গায় নেত্রকোনা? মদনপুর। মদনপুর ঠিক আছে, মদনপুর না? এখানে থাকো কোথায়? গাজীপুরে মাস্টার বাড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ। যা হোক এখন শরীর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হালকা হইতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন আমি যাচ্ছি দেখ কি লাগতেছে। আলহামদুলিল্লাহ ইবান আমার এই মেয়েটির উপরে সে রাত্রে যাওয়ার পথে গার্মেন্টস থেকে যাওয়ার পথে একটা আম গাছে নিচ দেওয়া যাইতেছে মাগরিবের সময়। যাওয়ার পথে মাথায় কাপড় ছিল না, যার কারণে তাকে একটি আলেম জিন, সে আলেম, তার উপর আক্রমণ করেছে তাকে শায়েস্তা করার জন্য। তার পরিবার পরিজনের বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট দিয়েছে। তার স্বামী এবং ইত্যাদি তার পরিবার নামাজ রোজা করে না বলে তাদেরকে শাস্তিও দিয়েছেন এবং কিছু তাদেরকে নসিহত করেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহরবানিতে আলেম আলেমের উপকার করে, কোরআন সবাই বিশ্বাস করে। যেহেতু সে আসছে ওদেরকে ঠিক করার জন্য চলে গেছেন আলহামদুলিল্লাহ। ওনাকে আজকে 7 দিন ধরে ধরেছেন। সুতরাং যে যেখান থেকে আমার দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওগুলো, আমি সকল বোন ভাই বোনদের উদ্দেশ্যে করে বলছি, আপনারা যারা মেয়ের জাতি আছেন আপনারা যখন বাথরুমে যাবেন আপনাদের মাথা কাপড় দিয়ে চলবেন, আর যারা বোনেরা আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন মাথা কাপড় দিয়ে চলবেন। এই যে বোনটাকে আক্রমণ করেছে শুধু মাথায় কাপড় না দেওয়ার কারণে, সুতরাং এইভাবে যদি আপনারা চলেন তাহলে জিনের আক্রমণ করবে, এটা হাদিসও আসছে। সুতরাং খোলা মাথা আপনারা রাখবেন না। আর দেশও আমাদের বাংলাদেশ এবং বাইরে যারা আমাদের দেশের লোক বাইরে থাকেন আমার এই ভিডিও দেখেন, যদি আপনারা আমাদের ভিডিও দেখে আপনার কোনো ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনার গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার বাংলাদেশের যে যে জেলায় থাকেন আমার কাছে যোগাযোগ করার ঠিকানা হলো ঢাকা সাভার ইপিজেড, এসে নামবেন। এখানে এসে আমার মোবাইল নম্বরে ফোন দিলে আমাকে পেয়ে যাবেন। আমার মোবাইল নম্বর 01670657537, 01670657537। এই নম্বরে যোগাযোগ করার সময় হলো সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত যদি আপনি মোবাইল করেন তাহলে আমাকে মোবাইলে পাবেন। এরপরে মোবাইল যদি করেন তাহলে আমাকে আর পাবেন না, কারণ আমার পরিবার এবং আমার ব্যক্তিগত কাজ আমি ব্যস্ত হয়ে যাই। অন্য সময় যদি আপনারা ফোন দেন কিন্তু আমাকে যদি না পান কমেন্ট বক্সে বলেন হুজুর আমি ফোন করি, ফোন ধরেন না। সকাল 8টা পর্যন্ত আমার মোবাইল অফ থাকে এবং রাত্র 9টার পরে আমি আর কোনো রিসিভ করি না। আপনারা এই সময়ের ভিতরে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ওকে ধন্যবাদ। চালু করে আবার। হ্যাঁ এখন তোমার কেমন লাগছে? হালকা হয়েছে মাথা, পুরো শরীর, হাত পা লড়াতো, হাত পা লড়াতো, ঠিক আছে? ওকে আলহামদুলিল্লাহ।